আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে প্রাণ নিয়ে। প্রাণ একটা জব সার্কুলার পাবলিশ হচ্ছে, আজকে আমরা সেটা কথা বলবো। এটা হচ্ছে প্রাণের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দিবো, সার্কুলার লিঙ্ক। এটা ক্লিক করলে এই ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। দেখেন প্রথমে কী দেওয়া আছে, প্রাণ সেলসে ক্যারিয়ার গ্রোন, প্রাণ গ্রুপে আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্য মণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। কোনো বর্ধমান বাজারে চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণপণ্য সুষ্ঠুভাবে বিক্রয় বাজারকরণের সম্পূর্ণ নতুন বেতন কাঠামোয় আপনাকে আমরা স্বাগত জানাই। এরপর হচ্ছে পজিশনটার নেম দিচ্ছে যে অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ। এটা কিন্তু নারীদের জন্য না, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য, এবং সেটা হবে অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ, মানে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস, মানে আপনার এইচএসসি পাসই হয়ে যাচ্ছে, কিংবা মাধ্যমিক পাস হলো হবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। বয়স অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 20 থেকে 35 বছর, আর প্রার্থীর ন্যূনতম উচ্চতা হবে 5 ফুট 2 ইঞ্চি, মানে আপনার বয়স লাগবে 20 থেকে 35 বছরের ভিতরে, এবং আপনার উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি, মানে মিনিমাম 5 ফুট 2 ইঞ্চি আপনাকে হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চাকরির প্রথম 3 মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে, যেটাকে প্রোবেশন পিরিয়ড বলে। 3 মাস শিক্ষানবিশ, এরপর সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পূর্ণ হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। 3 মাস আপনি ভালোভাবে সেটা সফল হইলে তাহলে চাকরি স্থায়ী হবে। বাংলাদেশের যে কোনো জেলা এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে, মানে আপনাকে বাংলাদেশের যে সকল জেলা আছে, ঢাকার বাইরে বলেন যেখানে যতগুলো আছে, সেখানে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা, প্রথম হচ্ছে মাসিক বেতন, এরপর হচ্ছে যাতায়াত ভাতা, বিক্রয়ের ওপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে। এরপর সাক্ষাৎকার স্থান ও তারিখ, এক এক সময়, মানে এক এক ক্যারিয়ারের জন্য এক একটা, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। প্রাণ সেলস অফিস, জানারা ভিলা, বাড়ি 117/1, ব্লক জি, শাহজালাল উপসরল, সিলেট। আর এই প্রথমটার যেটা, সেটা প্রতি মঙ্গলবারে কিন্তু আপনার ইন্টারভিউ দিতে পারবেন। এরপরে প্রাণ সেলস অফিস উত্তরা, বৈরতলা মেন রোড, ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া, প্রাণ সেলস অফিস ইউসুফ ভবন, সিলেট রোড, অগ্রণী ব্যাংকের পাশে, মৌলভী বাজার, প্রাণ সেলস অফিস নূর মোহন, বাড়ি 35, ওয়ার্ড 3, ওয়াবদা রোড, সাভার বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা। প্রাণ সেলস অফিস মাহভিলা মহল্লা 228, মারিয়ালি সুলতানাউদ্দিন সড়ক, সরকার সড়ক, নাওভাঙ্গা, গাজীপুর। এরপর প্রাণ সেলস অফিস প্রপার্টি হাইটস 12 আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা 1203। প্রাণ সেলস অফিস পাঠান টাওয়ার 48/4/1, ময়নার মোড়, কোয়াটকালী, ময়মনসিংহ। এগুলোতে ইন্টারভিউ হবে প্রতি মঙ্গলবার, এটা খেয়াল রাখবেন। এরপরেরটাতে হচ্ছে প্রাণ সেলস অফিস ইমাম মঞ্জিল হোল্ডিং, 1233 ওয়ার্ড 20 রোড 11, কলেজ অ্যাভিনিউ, বরিশাল। প্রাণ সেলস অফিস শান্তিনগর নির 2 তলা, 2য় তলা দক্ষিণ ভান্ডারিয়া, পিরোজপুর। প্রাণ সেলস অফিস জাহাঙ্গীর ভিলা, নিরাময় হাসপাতাল সংলগ্ন, পশ্চিম খাবাসপুর, ফরিদপুর। প্রাণ সেলস অফিস মহিষাচর, কুলপদি চৌরাস্তা, মাদারীপুর। প্রাণ সেলস অফিস বাড়ি 239, 2য় তলা, সামেলা মেমোরিয়াল ক্লিনিক, খানজাহান আলী রোড, খুলনা। এরপর প্রাণ সেলস অফিস সেলিম রেজা ভিলা, সেক্টর 1, প্লট 257, 4র্থ তলা, উপশহর, নিউ মার্কেট, যশোর। এরিয়ার জন্য তারিখ নির্ধারণ, মানে সাক্ষাৎকার স্থান হচ্ছে আপনি প্রতি রবিবার, ঠিক আছে, মানে প্রতি রবিবার এটা দিতে পারবেন। এরপরে হচ্ছে প্রাণ সেলস অফিস কৈগাড়ি জেলা মৎস্য অফিসের দক্ষিণ পাশে, বগুড়া সদর, সদর বগুড়া। এরপর হচ্ছে প্রাণ সেলস অফিস পূর্ব গণেশপুর টার্মিনাল রোড, পানি ট্যাঙ্কের পাশে, রংপুর, রামনগর মোড়, পটুয়াপাড়া, দিনাজপুর। এরপর প্রাণ ফ্যাক্টরি রাজ 2B 222 বেসিক এলাকা, সুপার রাজশাহী, হাজি আতিকুল হক ভিলা, 1269, গোবিন্দা কালেক্টরেট পাবলিক স্কুল সংলগ্ন পাবনা, নজরুল ইসলাম কাশিম ভিলা, বাড়ি 1 ভেড়ামারা, লোহার ব্রিজ সংলগ্ন টাঙ্গাইল। এটা হচ্ছে প্রতি মঙ্গলবার।
আর চৌধুরী প্লাজা বাড়ি 381 ওয়্যারলেস বাজার চাঁদপুর, প্রাণ ডিপো পল্লী বিদ্যুৎ সমিতি 2 সংলগ্ন পাদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা প্রধান সড়ক মুভিস প্লাজার পিছনে মাইজ দিন নোয়াখালী রেজিয়া কুটির 2803 মনিরুদ্দিন সড়ক ফেনী ইসাবেলা টাওয়ার হালিশহর চট্টগ্রাম এসকে টাওয়ার খোরশকুল রাস্তার মাথা কক্সবাজার রাজমিয়া ম্যানশন হোল্ডিং 514 পূর্ব দেওয়ান নগর আজিমপাড়া হাটাজারি চট্টগ্রাম। এগুলোর ইন্টারভিউ হচ্ছে প্রতি বুধবার। এই জিনিসটা খেয়াল রাখবেন সব জায়গায় কিন্তু সববার না, মঙ্গল রবি আবার এই এটা মঙ্গল আর প্রতি বুধবার, এটা একটু খেয়াল রাখবেন। এই ইটা ইন্টারভিউ টাইমটা মানে ডেটটা মানে তারিখ মানে দিনটা আর কি। আসলে যোগ্য আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের 2 কপি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, এসএসসি পাশের সনদের মূল কপি, অভিজ্ঞতার সনদ, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের সনদের ফটোকপি এবং জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত যে কোনো ঠিকানায় সকাল 10টায় উপস্থিত হয়ে অনলাইন সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। মানে আপনার সাক্ষাৎকারটা হবে অনলাইনে, এটা খেয়াল রাখবেন। এই পেপারসগুলো সাথে নিতে হবে কিন্তু, এবং সাথে নিয়ে আপনি যদি যে এরিয়ার হন, এই যে এলাকাগুলোর নাম বলে দিলাম, সেই এলাকার নাম অনুযায়ী এবং ডেট অনুযায়ী, যে প্রত্যেকটা যে ডেটগুলো দেওয়া আছে ডান পাশে ডেট অনুযায়ী সকাল 10টার ভিতরে উপস্থিত হয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। এরপর বিশেষ দৃষ্টান্ত হচ্ছে অধ্যয়নরতদের আবেদন না করার জন্যই বিশেষভাবে অনুরোধ করা হলো, কারোর সাথে নিয়োগ সংক্রান্ত আদেশ লেনদেন করবেন না। এক হচ্ছে যে যারা স্টাডি করতেছেন মানে স্টুডেন্ট, তাদের অ্যাপ্লাই না করার জন্য তারা বলছে, এবং এই বিষয়ে মানে চাকরি বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, সার্কুলার লিঙ্ক, এটা দেখলেই আপনারা নিজেরা বুঝতে পারবেন, নিজেরা একটু ভালো করে পড়ে নেবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, ভিডিওটা কেমন হলো সেটাও জানাই দেন। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।